কেউ যদি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে যায়, তাকে সেখান থেকে ফেরানোর চেষ্টা করার কোনো কিছু নাই। কারণ এক একটা মানুষ এক একটা বিষয়কে প্রাধান্য দেয়, এক একটা মানুষ এক একটা বিষয়কে ভালোবাসে, পছন্দ করে। এখন যে মানুষ যেটাকে পছন্দ করে, আপনি চাইলেই কিন্তু তাকে সেখান থেকে সরাতে পারবেন না। সরাবার চেষ্টা করলে যেটা হবে, আপনি নিজেই তার কাছ থেকে দূরে সরে যাবেন। কারণ সেক্ষেত্রে তিনি ভাববেন তার যেটা পছন্দ আপনি সেটা পছন্দ করতে পারছেন না, এর মানে আপনি তার পছন্দটাকে সম্মান করতে পারছেন না, এর মানে আপনি তাকে সম্মান করতে পারছেন না, এরকম করে ভাববেন। এখন আধ্যাত্মিকতার চর্চা, আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে যাওয়া, এটা খুব সহজ কিছু না। এটা একদমই মন থেকে কেউ ফিল না করলে এটা করতে পারে না। তো আপনার পছন্দের মানুষটা যে ব্যাপারটাকে মন থেকে ফিল করছেন, সেখান থেকে আপনি তাকে কি করে সরাবেন? এটা তো সম্ভব না। আপনি যদি সেটা মেনে নিতে পারেন, এখন মেনে নিতে পারার যে ব্যাপারটা দুভাবে পারা যায়। এক, আপনি যদি ধীরে ধীরে তার সঙ্গে থাকতে থাকতে নিজেও আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন, এটা একটা হয়। অথবা আপনি আধ্যাত্মিকতার দিকে না ঝোঁকেন, কিন্তু তিনি যে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে গেছেন, এই ব্যাপারটাকে আপনি সহজভাবে মেনে নেন, গ্রহণ করে নেন, তাও কিন্তু হয়। যে কোনো একটা রাস্তায় আপনাকে হাঁটতে হবে। আপনি হাঁটতে না পারলে আলটিমেটলি আপনার মনের মধ্যে একটা কষ্ট তৈরি হবে, আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন সেখান থেকে সরে আসার জন্য, এবং এই ব্যাপারটা তার মধ্যে একটা বিদ্রোহের তৈরি করবে, বিরক্তির তৈরি করবে, এবং তিনি আপনাকে মানসিকভাবে আর গ্রহণ করতে পারবেন না। তিনি ধীরে ধীরে আরো বেশি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে যাবেন। তাই তাকে সেখান থেকে সরাবার কিছু নাই, আপনি সেটা গ্রহণ করে তার সঙ্গে থাকতে পারেন, যদি আপনার গ্রহণ করতে ইচ্ছে করে। অথবা আপনি তার সাথে বিচ্ছেদ ঘটিয়ে ফেলতে পারেন। বিচ্ছেদ কিন্তু অনেক কষ্ট থেকে মানুষকে মুক্তি দেয়। বিচ্ছেদ সাময়িকভাবে মানুষকে অনেক যন্ত্রণা দিলেও, আমি যদি একটু বৃহৎ পরিসরে চিন্তা করি, দীর্ঘমেয়াদী ভাবনা ভাবি, তাহলে কিন্তু বিচ্ছেদ মানুষকে অনেকগুলো কষ্ট থেকে মুক্তি দেয়। তাই আপনার পছন্দের মানুষটা আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে গেলে আপনি হয় তার সহযাত্রী হতে পারেন, অথবা তার সহযাত্রী না হয়েও তার সঙ্গে থাকতে পারেন। আমি এটা মনে করি।